हेलो बंधुरा, वेलकम टू विद्यार्थी विद्यार्थी यूट्यूब चैनल। तुम्हारे सकल के स्वागत। आरो एक बार तुम्हारे इंटरव्यू रिलेटेड किछु क्वेश्चन एवं एक गुरुत्वपूर्ण WBP इंटरव्यूर जो एक गुरुत्वपूर्ण क्वेश्चन तुम्हारे सामने हाजिर करते चले। मन हो तुम्हारे संगे आलोचना करा उचित, कारण जे उत्तर खुबी इजी ए खुबी वाइटाल एक क्वेश्चन क्योंकि तुम्हारे सामने आज तुले धरब এবং তোমরা না চিন্তা ভাবনা করে কিন্তু উত্তরটা দিচ্ছ যে উত্তরটা উনি কি শুনতে চেয়েছেন, ইন্টারভিউয়ার কি শুনতে চেয়েছেন, ভালো করে আমাকে বুঝতে হবে, শুনতে হবে, তারপরে কিন্তু আমি উত্তর প্লেস করব। তো চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে, খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর যাদের যারা নতুন আছে সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটা। আমাদের কিন্তু ইন্টারভিউ কোর্স চলছে, তো সঙ্গে থেকো, যদি কোনো প্রয়োজন হয় যোগাযোগ করো। চলো আমরা শুরু করি আজকের কোশ্চেন আনসার। ফার্স্টে তোমাদেরকে যদি বলা হয় যে পুলিশের কাজ কি, তোমরা সকলে এটা জানো, পুলিশের কাজ হচ্ছে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা এবং প্রশাসনিকভাবে আমাদের সমাজের মানুষের পাশে দাঁড়ানো বা প্রশাসনিক সাহায্য প্রদান করা, এ হচ্ছে পুলিশের কাজ। কিন্তু এবার যদি তোমাকে পার্টিকুলার কনস্টেবল, তুমি তো কনস্টেবলের ইন্টারভিউ দিতে যাচ্ছ, তো যদি বলা হয় যে তুমি তো কনস্টেবল হবে, তো জানো তোমাকে কি কাজ করতে হবে বা আপনাকে কি কাজ করতে হবে, অর্থাৎ কনস্টেবলের অ্যাকচুয়াল কাজটা কি। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট বলে থাকছো যে কনস্টেবলের কাজ স্যার তার উদ্বোধন কর্তৃপক্ষের আদেশ অনুসারে আদেশ পালন করা এবং সেই অনুসারে কাজ করা। তো এই যে কাজটা, এটা কিন্তু অ্যাকচুয়াল কাজ হলো না বলা। ওনারা জানতে চাইছেন যে একজন কনস্টেবলকে যে আমরা নিয়োগ করবো সে কি কারণে, কি কি কাজ আমরা তাকে দিয়ে করাতে পারি। তো এটার উত্তর কিন্তু তোমরা ঠিকঠাক প্লেস করতে পারছো না, জাস্ট তোমরা বলে দিচ্ছ উদ্বোধন কর্তৃপক্ষের অনুসারে আদেশ অনুসারে কাজ করে। এটা তো সবাই করে, একজন এসআই সেও তার উদ্বোধন কর্তৃপক্ষের আদেশ অনুসারেই কাজ করেন। কিন্তু এক্স্যাক্ট কাজ কি যদি বলতে হয়, তাহলে একজন কনস্টেবলের এক্স্যাক্ট কাজ কি সেটাকে কিন্তু বলতে হবে। যেমন ধরো আমরা কোথায় কোথায় একজন কনস্টেবলকে দেখতে পাই, একজন কনস্টেবলকে আমরা দেখতে পাই কখন কোথায়, আমরা ট্রাফিকে তো দেখতেই পাই, সাধারণত ট্রাফিকে দেখতে পাই, ধরো কোর্ট, কোর্টের সামনে দেখতে পাই, ধরো কোনো ব্যাংক, ব্যাংকের সামনে আমরা তাকে দেখতে পাই, ধরো কোথাও একটা টুর্নামেন্ট হচ্ছে, বড় টুর্নামেন্ট যেখানে প্রচুর লোকের সমাগম হয়েছে, সেখানে আমরা কনস্টেবলকে দেখতে পাই, কোথাও মেলা হচ্ছে, পুজো হচ্ছে, সেখানে কিন্তু আমরা কনস্টেবলকে দেখতে পাই ওই মণ্ডপে বা ওই মেলা প্রাঙ্গণে দেখতে পাই। তাছাড়া আমরা কোথায় দেখতে পাই, আমরা যদি থানায় যাই দেখি থানার ভিতরে যে ডিউটি সেগুলো তারা করছেন। এইরকম বিভিন্ন সরকারি সম্পত্তিকে তারা পাহারা দেন, যেমন ধরো বলা যেতে পারে যে টাকা উদ্ধার হলো সেটাকে পাহারা দেওয়া থেকে শুরু করে বিভিন্ন সরকারি সম্পত্তি কিন্তু অফিস আদালত চত্বর কিন্তু তারা পাহারা দিয়ে থাকেন। তাহলে যেহেতু সিপাহী অর্থাৎ কনস্টেবল অর্থাৎ সিপাহী, তাই তারা কিন্তু এই কাজটা ভালোভাবে করেন বা রক্ষা করবার কাজ বা পাহারা দেওয়ার কাজ কিন্তু তারা করে থাকেন। এখন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে কনস্টেবলের কাজ কি, তোমাকে এই এক্স্যাক্টলি এই কাজগুলো বলতে হবে যে কনস্টেবলের কাজ সাধারণত তার উদ্বোধন কর্তৃপক্ষের আদেশ অনুসারে বিভিন্ন খেলা মেলা প্রাঙ্গণ মিটিং মিছিল এবং সরকারি অফিস আদালতের আদালত পাহারা দেওয়া, তার সাথে সেন্টি ডিউটি অর্থাৎ থানার ভিতরকার ডিউটি পালন করা, এবং তার সাথে অবশ্যই তার একটা গুরুত্বপূর্ণ কাজ হলো ট্রাফিক ডিউটি মেনটেন করা। এই এক্স্যাক্ট আনসারটা কিন্তু ওনারা শুনতে চান, কিন্তু তোমরা সবসময় এটাকে স্কিপ করে বলতে বলো যে না উদ্বোধন কর্তৃপক্ষের আদেশ আদেশ পালন করা। তো এটা তো কাজ নয়, এটা হচ্ছে তার তিনি আদেশ পালন করছেন, কিন্তু এক্স্যাক্ট কী কাজটা করছে সেটা কিন্তু তোমাদের কাছ থেকে ওনারা জানতে চাইছেন। তো উত্তরটা কিন্তু এইভাবে মাথায় রেখো, এই উত্তরটা কিন্তু তোমাদেরকে দিতে হবে। খুব ভালো থেকো তোমরা প্রত্যেকে, সবার জন্য বেস্ট অফ লাক।